জানিয়ে দিচ্ছি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত উল্লেখযোগ্য কয়েকটি সাপ্তাহিকের প্রধান প্রধান খবর। বুধবার প্রকাশিত নিউ ইয়র্কের পত্রিকা ঠিকানার প্রধান খবর, অভিবাসীদের আশায় গুড়েবালি, সুপ্রিম কোর্টের রায়ে শেষ হাসি ট্রাম্পের, সরকারি সুবিধা নিলেই নো গ্রিন কার্ড। ঠিকানার আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, হাফ ডজন ভয়ঙ্কর আলেমের বশ্যতা শিকার, এবার সুশীল বিরোধী শুদ্ধি অভিযান। শনিবার প্রকাশিত বাঙালি পত্রিকার প্রধান শিরোনাম, নিউ ইয়র্ক সিটিতে দুই সপ্তাহে 16,000 শনাক্ত, আমেরিকায় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত 1.5 কোটি। বাঙালির আরেকটি উল্লেখযোগ্য খবর, সিনেটে চূড়ান্ত ভোট বুধবার, ইম্পিচমেন্টের খড়ক থেকে রেহাই ট্রাম্পের। শনিবার প্রকাশিত পরিচয় পত্রিকার প্রধান শিরোনাম, ট্রাম্পের জন্য সুখবর, 5 ফেব্রুয়ারি সিনেটে ইম্পিচমেন্টের বিপক্ষে চূড়ান্ত ভোট। পরিচয়ের আরেকটি উল্লেখযোগ্য খবর, করোনা ভাইরাস, চীন ভ্রমণে যুক্তরাষ্ট্রের রেড অ্যালার্ট। সাপ্তাহিক বর্ণমালার প্রধান খবর, ট্রাম্পের অভিশংসন বিচারে একের বদলে আরেক। বর্ণমালার আরেকটি উল্লেখযোগ্য খবর, সন্ত্রাসের সমর্থনে অভিযুক্ত ইকনা রিলিফের প্রশংসায় ব্যারিস্টার সুমন। শুক্রবার প্রকাশিত আজকাল তাদের প্রধান শিরোনাম করেছে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা, মার্কিনীদের চীন ভ্রমণে নিষেধাজ্ঞা। আজকালের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, পাবলিক চার্জ নীতিমালা সুপ্রিম কোর্টে বহাল, সহজে মিলবে না গ্রিন কার্ড। শুক্রবার প্রকাশিত প্রবাস পত্রিকার প্রধান খবর, 2020 প্রেসিডেন্ট নির্বাচন, কে হচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী। প্রবাসের অন্য একটি উল্লেখযোগ্য খবর, সোশ্যাল ওয়েলফেয়ার নিলে ভিসা নাগরিকত্ব দেয়া হবে না। শুক্রবার প্রকাশিত প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের প্রধান খবর, উবার লিফট চরম বিপাকে চালকরা। প্রথম আলোর আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, মেডিকেল সার্ভিস বকেয়া, ব্যাংক অ্যাকাউন্টে হানা কালেকশন এজেন্সির। বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ তাদের প্রধান শিরোনাম করেছে, সরকারি সুবিধা নিলে গ্রিন কার্ড পাবে না দরিদ্র ইমিগ্রান্টরা। বাংলাদেশ পত্রিকার আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, কোর্টে অ্যাজাইলাম প্রার্থীদের সুবিধা লাভের সুযোগ কম। বৃহস্পতিবার প্রকাশিত জন্মভূমির প্রধান শিরোনাম, কূটনীতিকদের দৌড়ঝাঁপ, ঢাকায় 2 সিটি নির্বাচনে কঠিন পরীক্ষা, আওয়ামী লীগ ভাবছে শুধুই জয়, ঢাকায় মানুষের মনে সন্দেহ অবিশ্বাস। জন্মভূমি পত্রিকার গেল সপ্তাহের আরেকটি উল্লেখ করার মতো শিরোনাম, ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, স্বাস্থ্য ঝুঁকিতে বিশ্ব। সাপ্তাহিক নবযুগের প্রধান শিরোনাম, ফুড স্ট্যাম্প মেডিকেড নিলে গ্রিন কার্ড নয়, গরিবদের জন্য বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের দুয়ার। নবযুগের আরেকটি উল্লেখযোগ্য খবর, অনলাইনে যৌন নিগ্রহ বন্ধের উদ্যোগ, নিউ ইয়র্কে শিশুদের রক্ষায় নয়া আইন। নবযুগের আরেকটি উল্লেখযোগ্য খবর, অনলাইনে যৌন নিগ্রহ বন্ধের উদ্যোগ, নিউ ইয়র্কে শিশুদের রক্ষায় নয়া আইন।